হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা কখনো না কখনো ব্যবহার করেছি করছি অথবা করব একদিন তো সে সম্পর্কে জেনে রাখাটা অবশ্যই উপকারে আসবে তো আজকে জানব সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে সেই ট্যাবলেটটির সঠিক ডোজ সম্পর্কে কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে এবং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটি সম্পর্কে যেটি হলো চিত্রোডল ফাইভ হান্ড্রেড ট্যাবলেট যার মূল উপাদান হল অ্যাজিথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেড এই অ্যাজিথ্রোমাইসিন এটি ম্যাক্রোলাইট গ্রুপের একটি স্ট্রং অ্যান্টিবায়োটিক তো এই অ্যান্টিবায়োটিক আমরা কখন নেই যখন আমাদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা যায় সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকেন ডাক্তারবাবুরা তো এই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে দুইভাবে কাজ করে কিছু অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের জীবাণুকে অন পট স্পট মেরে ফেলে ডাইরেক্ট মেরে ফেলে যেটাকে আমরা ব্যাকটেরিয়ো সিডাল অ্যান্টিবায়োটিক বলি আর কিছু অ্যান্টিবায়োটিক আছে ডাইরেক্ট না মেরে ফেলে তাদের প্রোটিন সিনথেসিসে বাধা দেয় তাদের নিউট্রেশনে বাধা দেয় গ্রোথকে আটকিয়ে দেয় তো যেগুলিকে আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক বলি তো অ্যাজিথ্রোমাইসিন সেই ব্যাকটেরিওস্ট্যাটিক গ্রুপের একটি অ্যান্টিবায়োটিকের এক্সাম্পল তো এটা কখন নেই আমরা কখন ডাক্তারবাবুর আমাদের জন্য প্রেসক্রাইব করেন ট্যাবলেটটি যখন আমাদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা যায় সে বিভিন্ন সোর্স থেকে আসতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে যেমন মাউথ ইনফেকশন আইজ ইনফেকশন নোজ ইনফেকশন এয়ার ইনফেকশান থ্রট ইনফেকশান রেসপিরেটারি ট্রাক ইনফেকশান ইউরিনারি ট্রাক ইনফেকশান তাছাড়া যে টাইফয়েড ফিভার জেনিটাল অর্গানির জেনিটাল অর্গানির ইনফেকশান এসটিডি যেটাকে বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ প্রভৃতিতে এটি আমরাটিকে ব্যবহার করতে দিয়ে থাকে ডাক্তারবাবুর তো এটি কীভাবে কাজ করে এই আদিথ্রোমাইসিন যেহেতু একটি ব্যাকটেরিয়ার স্ট্যাটিক গ্রুপের অ্যান্টিবায়োটিক এ অন দ্য স্পট জীবাণুদের ওদের মেরে ফেলে না ব্যাকটেরিয়ার কে আটকে দেয় তাদের কে আটকে দেয় মাল্টিপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সব জিনিস যে এনজাইম প্রোটিন সেগুলিতে বাধা দান করে তাছাড়া যে প্রোটিন সিনথেসিসের কিছু প্রসেস পার্টিকুলার কিছু প্রসেস যেমন ট্রান্স লোকেশান ট্রান্সপেপটাইজেশান এগুলিতে বাধা দান করে প্রোটিন যেগুলি আলাদা আলাদা কিছু কাজ করার জন্য রেসপন্সিবল যেমন কখনও রিসিপ্টস কখনো এনজাইম কখনো স্পেসিফিক জেলস তো যদি আমরা সেই প্রোটিন ইনটেকে বাধা দান করি তাহলে কি হয় সেই ব্যাকটেরিয়া অন দ্য স্পট মরে না ঠিকই কিন্তু একটা সময় সে দুর্বল হয়ে পড়ে সে মাল্টিপ্লিকেশন করতে পারে না বংশ বিস্তার করতে পারে না এবং সার্ভাইভ না করতে পেরে একটা সময় মারা যায় এবং নিম্ন জীবাণুর কারণে আমাদের শরীরের সমস্যা দেখা দিচ্ছিল সেই সমস্যাগুলি ধীরে ধীরে কমতে শুরু করে এইভাবেই এই আদিত্য কাজ করে তো কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে যেগুলি হলো মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি 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 ভাব পিঠের যন্ত্রণা বুকের যন্ত্রণা পেট ফাঁপা বুক ধরফর করা প্রভৃতি তো কোন কোন ব্যক্তিদের এই ট্যাবলেটটিকে নেওয়া যাবে না যদি কারোর লিভার কিডনি হার্ট রিলেটেড বড় ধরনের কোনো সমস্যা থাকে তাছাড়া পেপটিক আলসার থাকে সেসব ব্যক্তিদের এই ট্যাবলেটটিকে নেওয়া যাবে না এবং গর্ভবতী মা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে খুবই কম মাত্রায় ডাক্তারবাবুর পরামর্শে সাবধানত সহকারে ব্যবহার করতে পারেন বৃদ্ধদের ক্ষেত্রেও কম মাত্রায় ব্যবহার করতে হবে এবং আপনার যদি ম্যাক্রোলাইটস গ্রুপে অ্যালার্জি থাকে অ্যাদিথ্রোমাইসেন অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে নেওয়া যাবে না তো কী ডোজে এটিকে সেবন করতে হবে এই যে অ্যাজেদ সোমাই সিন একটি অ্যান্টিবায়োটিক আপনার শরীরের কন্ডিশন আপনার রোগের কন্ডিশানের উপর নির্ভর করে এই ডাক্তারবাবুরা এর ডোজ সিলেক্ট করেন কোর্স সিলেক্ট করেন তো আপনাকে আপনার ডাক্তারবাবু যে ডোজ দেবে দিন খেতে বলবেন যেভাবে খেতে বলবেন সেইভাবেই নিতে হবে এই অ্যান্টিবায়োটিকের কোর্স এবং ডোজ কোনোটি মিস করা যাবে না আপনি যদি আপনাকে যদি পাঁচ দিনের দিয়ে থাকেন আপনাকে পাঁচ দিনই সম্পূর্ণ করতে হবে আপনাকে যদি তিন দিনের দিয়ে থাকে আপনাকে তিন দিনই সম্পূর্ণ করতে হবে তো একটি সমস্যা দেখা যায় আমাদের মধ্যে যেটা হচ্ছে ডাক্তারবাবু যদি আমাদের পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন তো আমরা তিন দিন খেয়ে যদি সুস্থ হয়ে যায় আর সেইটা অ্যান্টিবায়োটিকটা নিই না এর ফলে কিন্তু বড়ো ধরনের সমস্যায় ভুগতে হবে এবং কি হচ্ছে ভুগতে যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলি তা আপনাকে যখন পাঁচ দিন আগে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো আপনি তিন দিন খেলেন আপনি কিছুটা সুস্থ হলেন এর মানেই আপনার শরীরের সমস্ত জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যায়নি কিছু জীবাণু এড়িয়ে যায় সেই জীবাণুগুলো সেই ট্যাবলেটটির বিরুদ্ধে প্রোটেকশান নিয়ে নেয় যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলি তো ভবিষ্যতে যখন সেই জীবাণু দ্বারা আপনি আবার আক্রান্ত হবেন তখন সেই অ্যান্টিবায়োটিক আর আপনার শরীরে কাজ করবে না এমনকি আপনার শরীর থেকে ছড়িয়ে যার শরীরে এই জীবাণুটি যাবে তার শরীরেও এই অ্যান্টিবায়োটিক কাজ করবে না এইভাবে চলতে থাকলে একটা সময় আসবে এমন একটা সময় যেখানে আমাদের হাতে কোনো অ্যান্টিবায়োটিক থাকবে না আমাদের ইনফেকশনকে ঠিক করার জন্য সামান্য কিছু রোগের জন্য সেই রোগটি মহামারীর আকার নিতে পারে তো বন্ধুরা ডাক্তারবাবু আপনাকে যে ডোজ সিলেক্ট করে দেবেন যে কোর্স দিয়ে দেবেন যত দিন খেতে বলবেন তত দিন আপনাকে সেই ট্যাবলেটকে সম্পন্ন করতে হবে তা না হলে আপনার জন্য ভুগতে হবে সমগ্র মানব জাতিকে ভয়ঙ্কর বিপদে তো বন্ধুরা এই ছিল জিথ্রোডল ফাইভ হান্ড্রেড অর্থাৎ অ্যাডিথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে ধন্যবাদ